ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলবার সুযোগ দেবার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের কাছে অনেক নাই 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 নেই এই ধরনের শব্দ আমরা শুনেছি। আমি একটু সুসংবাদ দিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, প্রাথমিক শিক্ষার সার্বিক খোঁজ খবর নিতে গিয়েছিলাম রাজধানীর দক্ষিণ খান উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছোট্ট শিক্ষার্থী রুমার সাথে কথা হলো, সে বলল, আমরা তো বস্তিতে থাকি, গরিব, আগে সকালে না খাইয়া স্কুলে আইতাম, তাই সারাদিন কি না খাইয়া থাকা যায়, তাই আর স্কুলেই আইতাম না। এখন আমরা আর স্কুল কামাই করি না, কেন জানেন তো? স্কুলে আসলে স্কুলের সাবের আমগো এক বাক্স বিস্কুট দেয়, ওইয়া খাইয়া জল খাইলে আর আমাগো খিদা থাকে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি এটা দিয়ে এটাই প্রমাণ করতে চাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় সবার অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া। মাননীয় স্পিকার, আজকে রুমা সারা দেশের 27 লাখেরও বেশি শিক্ষার্থীদের একজন, যারা স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছে। শিক্ষকরা বলেছে এর ফলে দরিদ্র শিক্ষার্থীদের স্কুলে অংশগ্রহণ বেড়েছে। প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন সহ শিক্ষার মান উন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ আমরা নির্মাণ করছি, প্রতিটি ক্লাসরুম আমরা শিশু বান্ধব করছি, দেশের 503টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছি। মাননীয় স্পিকার, আপনি জেনে অবাক হবেন যে আজকে কিশোরগঞ্জের দুর্গম হাওড় এলাকায় পানির ওপরে ভাসছে মাননীয় স্পিকার প্রায় 52টি শিক্ষাতরী স্কুল। মাননীয় স্পিকার, দুর্গম অঞ্চলে শিশু শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে এই শিক্ষাতরী স্কুল। আজকে মাননীয় স্পিকার, আজকে আমরা বাংলাদেশের সেই দুর্গম এলাকাটিতেও শিক্ষার আলোটি পৌঁছে দিচ্ছি তাদের কাছে। মাননীয় স্পিকার, অন্যদিকে পাহাড় ঘেরা সেই ছোট্ট গ্রাম যেখানে সকালের পত্রিকাটি পৌঁছতে পৌঁছতে দিন শেষ হয়ে যায়, সেখানেও আজকে মাননীয় স্পিকার ঢাকার রায়ের বাজার থেকে শিক্ষকরা ইন্টারনেটের মাধ্যমে মাননীয় স্পিকার সেই দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলোটি পৌঁছে দিচ্ছে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আজকে আমরা সর্বত্র জায়গায় সেই অন্ধকারেও আজকে আমরা শিক্ষার আলোটি পৌঁছে দিতে সফল হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় আমরা কি করে অংশগ্রহণের সুযোগটি তৈরি করছি তা একটু লক্ষ্য করুন। মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার বক্তব্যে একবার বলেছেন আমরা সফল হয়েছি, আরেকবার বলছেন সফল হব, আসলে আপনি কোনটি বলতে চাচ্ছেন? দয়া করে সঠিকভাবে বলে যাবেন। মাননীয় স্পিকার, আমরা বলে গেছি আমরা সফলতার পথটি ধরে হাঁটছি। মাননীয় স্পিকার, এটা প্রধানমন্ত্রী অলরেডি মাননীয় স্পিকার বলে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। একটু লক্ষ্য করুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা কি কি করেছি। মাননীয় স্পিকার, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মোট 5টি বিশ্ববিদ্যালয় আমরা চালু করেছি, আবার আরও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মেডিকেলের ক্ষেত্রে আরও 6টি নতুন মেডিকেল কলেজের মাননীয় স্পিকার অনুমোদন দিয়েছে আমাদের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আরও একটু লক্ষ্য করুন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য দেশের 27টি বিশ্ববিদ্যালয়ে 106টি গবেষণা উপপ্রকল্পে 189 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এর আগে বাংলাদেশে গবেষণা ক্ষেত্রে মাননীয় স্পিকার এত বেশি বরাদ্দ আর কোনোদিনও বাংলাদেশে দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, এই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা বলছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সকলের অংশগ্রহণের সুযোগটি তৈরি হচ্ছে, আপনি উত্থাপন করুন। জি, মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনারা নতুন নতুন বিশ্ববিদ্যালয়, নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দিয়েছেন, শুধুমাত্র সংখ্যায় বৃদ্ধি করবেন নাকি এগুলোর মান নিয়ন্ত্রণ করবেন? সেই বিষয়টি আগে, সেই বিষয়টি আমরা কি বিশ্ববিদ্যালয় তৈরি করব? সেই বিষয়টি আপনি নিশ্চয়তা দিয়ে যাবেন? আচ্ছা মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। মাননীয় স্পিকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মান উন্নয়ন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে নারী শিক্ষার অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমরা ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরও একটু লক্ষ্য করুন, আজকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কথা তারা বলে গেছে, আজকে দেখুন আমরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য কি করেছি। আজকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আমরা 2,245,65,00,000 টাকা উপবৃত্তি সহ আর্থিক সহায়তা প্রদান করছি। মাননীয় স্পিকার, আজকে তাদের কাছে প্রশ্ন করেছিলাম বিরোধী দলের নেতার কাছে যে দেশে 11 থেকে 45 বছর বয়সী নিরক্ষর মানুষের সংখ্যা কত, উত্তরটি মাননীয় স্পিকার তারা আজকে দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, উত্তরটি আমি বলছি, উত্তরটি হচ্ছে প্রায় 3.5 কোটি। সেই 3.5 কোটি মানুষকে আমরা শিক্ষার আওতায় আনার চেষ্টা চালাচ্ছি, এই জন্য প্রাথমিকভাবে প্রথমভাবে আমরা 45 লাখ মানুষকে নিয়ে আমাদের সরকার তাদের শিক্ষিত করার জন্য কাজটি করছে। আজকে বিরোধী দলীয় উপনেতা এসে বলে গেছেন প্রতিবন্ধীদের কথা, আমরা প্রতিবন্ধীদের জন্য কিছুই করিনি। একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে আমি আবার প্রতিবন্ধু ছোট্ট শিশুটি যে তার চোখে আলো ফিরিয়ে দিয়েছি কি করে। মাননীয় স্পিকার, 2015 সালেই প্রথমবারের মতো মাননীয় স্পিকার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বেইল পদ্ধতিতে বই এবারেই প্রথম বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই সকল সাফল্যের ধারাবাহিকতা আমরা বলছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। আমার দলের প্রধানমন্ত্রী বলে গেছে সুযোগ তৈরি হচ্ছে, সুযোগ হচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া, এর ধারাবাহিকতা আমরা সাফল্যের দিকে আগাচ্ছি। অন্যদিকে আমার দলের মন্ত্রী এসে দেখিয়ে গেছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, ছাত্রছাত্রীর উপবৃত্তির মাধ্যমে কি করে আমরা ঘরে ঘরে শিক্ষার আলোটি জ্বেলে দিচ্ছি। অন্যদিকে বিরোধী দলের উপনেতা সে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে, আর আমি সরকার দলীয় সাংসদ হিসেবে আজকে প্রমাণ করে গেলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে শেষ করব আমরা সবাই মিলে একটি কথা বলে, জ্বলছে শিক্ষার আলো,
চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই মাননীয় স্পিকার, আশা করব আজকে এই প্রস্তাবটি যেন এই মহান সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।